হিসাব নিয়ন্ত্রক রাজস্বের কার্যালয়ে ভূমি মন্ত্রণালয় পরীক্ষা 2023। পদের নাম নিরীক্ষক রাজস্ব, সময় 1 ঘন্টা, পূর্ণমান 50, পরীক্ষা হয়েছে 13/5/2023। কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল রাজবংশের আমলে। স্বাধীন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? স্বাধীন শব্দের সন্ধিবিচ্ছেদ হল স যোগ অধীন, স্বাধীন। সিরাজুম মুনিরা কাব্যের রচয়িতা কে? ফররুক আহমদ। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? কথোপকথন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কবে বিদ্যাসাগর উপাধি দেয়া হয়? 1839। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? দোলনচাঁপা। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? জসিম উদ্দিন। উনকুটি চৌষটি এ বাগধারাটির অর্থ কি? প্রায় সম্পূর্ণ। তপবন কোন সমাস? চতুর্থী তৎপুরুষ। ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আই। নিচের কোন শব্দটি অশুদ্ধ? অশুদ্ধ শব্দ হবে শুকেশিনি। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। ঋজু শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বক্র। পান করার যোগ্য এক কথায় কি হবে? পেয়। বাবাকে বড্ড ভয় পাই, এখানে বাবাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? বাবাকে হল অপাদানে দ্বিতীয়া। পাউপার শব্দের সিনোনিয়াম কি? ডিস্টিটিউশন। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ ভার্ব। উই নিড অ্যাজ ঢেস পিপল অ্যাজ পসিবল, মেনি পিপল অ্যাজ পসিবল। ইউ হ্যাড বেটার ঢেস দ্য অফার, এখানে খালি করে হবে অ্যাকসেপ্ট দ্য অফার। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ মোর ফার সাইটেড, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে হ্যাড। ইনিটিয়েটিভ, এটির সিনোনিয়াম কি? এটির সিনোনিয়াম হবে এন্টারপ্রাইজ। লেট আস বিগিন বাই লুকিং অ্যাট দ্য মিনিটস অব দ্য মিটিং, এখানে মিনিটস মানে কি? এখানে মিনিটস মানে হলো রিটেন রেকর্ড। এই চারটি ওয়ার্ডের মধ্যে কোনটিকে ভার্ব আকারে ব্যবহার করা যাবে? সঠিক উত্তর হবে মাস্টার। ফেমিনিন ফর্ম কোনটি? এখানে ফেমিনিন ফর্ম হবে বি। চারটি অপশনের মধ্যে কারেক্ট ওয়ার্ড হলো অপশনের গ। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, যদি উভয় বিষয়ে 60% পাশ করে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? এই অঙ্কটি আমার সাজেশান থেকে কমন এসেছে। এই অঙ্কটি আপনারা শর্টকাটে কিভাবে সমাধান করবেন আমার ইউটিউব চ্যানেল আর যে জব সলিউশনে ট্রিক্সটা দেয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন। একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে তাদের প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠলো ওই শ্রেণীর ছাত্রছাত্রী সংখ্যা কত? আলহামদুলিল্লাহ আমার সাজেশান থেকে এটিও কমন এসেছে। এটিও শর্টকাটে কীভাবে সমাধান করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি হবে 20। কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়, তাহলে ভগ্নাংশটি নির্ণয় করো। এখানে সঠিক উত্তর হবে অপশনের ক। তারপরে 30 নম্বর যে প্রশ্নটি আছে এটির সঠিক উত্তর হবে অপশনের ক, 1, 2, 4। এরপরে আরও একটি ম্যাথ দেখতেছেন, এটির মান হবে 27। 100 থেকে 200-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হল 33টি। 50 মিনিট আগে সময় ছিল 4:45, 6:00 আর কতক্ষণ সময় বাকি আছে? সঠিক উত্তর হবে 25 মিনিট। ৩৪ নম্বর একটি অঙ্ক, এটি এক্সের মান কত? এক্সের মান হবে -3।
বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে 4/3% হওয়ায় এক ব্যক্তির 40 টাকা আয় কমে গেল, তার মূলধন কত? এটিও আমার সাজেশন থেকে কমন এসেছে। এটি কীভাবে শর্টকাটে আপনারা সমাধান করবেন, আমার ইউটিউব চ্যানেলে ম্যাথ নামে একটি প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখে নিন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের কোন অংশে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে? এটি হলো 8 ভাগে। বাংলাদেশের কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়? হরিপুর। 9 কুড়ি কান্দা, 6 কুড়ি বিল নামে পরিচিত কোনটি? টাঙ্গুয়ার হাওড়। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি কার অমর কীর্তি? শামীম শিকদার। ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি? প্রধান মুঘল স্থাপত্য হল লালবাগ। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি কোনটি? মাটির মগালা। বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে? 2021 সালে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 76 সেন্টিমিটার। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কফি আনান। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। বাংলাদেশের ষষ্ঠ জনসুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে? 68.34%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন? ইত্তেহাদ। জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝায়? নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী রাষ্ট্র। প্রথম জাতীয় ভূমি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 29 থেকে 31 মার্চ 2023। নিচের কোন প্রতিষ্ঠানটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড প্রদান করে? গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। চাকরি পরীক্ষা পরবর্তী প্রশ্নের সমাধান সবার আগে পেতে আর্য জব সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।